Bismillah Rahman Rahim. Hello everyone. Welcome back to my channel. Shabai kemon achen? Alhamdulillah, amra bhalo achi. Asha kori apnara bhalo achen. Ajke amader ekhane weather khubi bhalo. Abar ajke shob kichu bondho. Tai bhablam bashay na theke ektu ghure ashi. Kothao ektu chole jai. Jehetu weather ta onek bhalo. তাই বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হলে বাচ্চাদেরও ভালো লাগবে তাই আমি আমার আরেক ফ্রেন্ড মিলে আমরা একটা গার্ডেনে চলে যাচ্ছি ঘুরতে এটা আমাদের বিয়েনার থেকে একটু বাইরে বাদেনে যেতে আমাদের 20 মিনিট সময় লাগবে আপনারা আমার সাথে থাকুন তাহলে দেখতে পাবেন কোথায় যাচ্ছি আমরা চলে এসেছি গার্ডেনে গার্ডেনটার নাম হচ্ছে রোজারিয়াম এই গার্ডেনটাতে নানা কালারের ফুল ফুটে অনেক রকম ফুল অনেক কালারের গোলাপ ফুল নানান ধরনের ফুল মে মাসে গেলে গার্ডেনটাতে আরো বেশি ভালো লাগে এখন জুন মাস তাই কিছুটা কমে গিয়েছে আবার এখানে একটা পানির লেকের মতো নানান ধরনের মাছ দেখতে খুবই ভালো লাগে বাচ্চারা খুব এনজয় করে আর একটা পুকুর এখানে অনেক হাঁস বাচ্চারা খুব দেখে এনজয় করতেছে হাঁসের জন্য আমি সব সময় গেলে একটু খাবার নিয়ে যাই তবে আজকে নিতে ভুলে গিয়েছিলাম এখন আমরা কোথায় বসে একটু চা খেয়ে নেব কারণ আমরা বাসা থেকে একটু চা নাস্তা নিয়ে গিয়েছি বাচ্চাদের জন্য খাবারও নিয়ে গিয়েছি সেটা হয়তো আর স্কিপ করা হবে না রাস্তা দেখে খুবই ভালো লাগছে বাংলাদেশের কথা মনে হয় হাঁসগুলি দেখলে যে বাংলাদেশের কুড়ে এভাবে হাঁস সাঁতার কাটে এখানে দাবা খেলতেছে অন্য বাচ্চারা বড় বড় দাবা আমাদের বাচ্চারা ব্যাডমিন্টন খেলতেছে ওরা এনজয় করছে ওদের মতো করে দুই ভাই মিলে গল্প করতেছে এর মাঝে আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে সেটা স্কিপ করা হয়নি এটা হচ্ছে একটা ক্যাসিনো এখানে মানে বাংলায় বলতে গেলে জুয়া খেলে তাই আপনাদের সাথে ক্যাসিনোটাও শেয়ার করলাম এটা বাদেনের মধ্যে ক্যাসিনোটা অনেক বড় এখন আমরা এখান থেকে চলে যাব বাচ্চাদের নিয়ে ম্যাকডোনাল্ডসে বাচ্চাদের ক্ষুধা লেগে গিয়েছে এখানে সুন্দর একটা লেখা বাদেন লেখাটা খুবই সুন্দর
আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা দেখে। চেষ্টা করি আপনাদেরকে একটু আনন্দ দিতে, ভালো লাগা দিতে, জানি না কতটুকু পারবো। এখন আমরা ম্যাকডোনাল্ডসে চলে এসেছি, দুই ভাই মিলে কফি খাবে, বাচ্চারা ম্যাকডোনাল্ডস খাবে, আমরা দুই ফ্রেন্ড মিলে আইসক্রিম খাবো। এখন খাওয়া শেষে বাসায় চলে যাব। আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাবো, এটা হচ্ছে ডাটা পাতুরি। এটা ডাটা দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে করতে হয়, আর যদি মিষ্টি আলু থাকে তাহলে ওটা দিলেও ভালো হয়। আমার কাছে মিষ্টি আলু ছিল না, তাই আমি মিষ্টি আলু দিতে পারিনি। আমি কাঁঠালের বিচি, তারপরে যে আলু এভাবে কেটে নিতে হবে ভাজির মতো করে, ডাটাও সেম এভাবে কাটতে হবে, কাঁঠালের বিচিটাও ভাজির মতো করে কেটে নিতে হয়। আমি সবগুলো সবজি একসাথে মিক্সড করে ফেলেছি, তাই একটু সময় লাগতেছে দেখাতে যে কাঁঠালের বিচিটাও এভাবে কাটতে হবে, ডাটাটাও এভাবে করতে হয়, এভাবে কেটে নেবেন ডাটাটাও, ভাজির মতো করে ডাটাটাও কাটতে হয়। এটা খেতে খুবই ভালো লাগে, এটা আমার আম্মা আমার বোনের কাছ থেকে শিখেছি। আমি বেশি করতে পারি না, কারণ ডাটা তো সবসময় পাওয়া যায় না আমাদের এখানে, যখন পাওয়া যায় তখনই আমি নিয়ে আসি, আর সামারে তো কাঁঠাল পাওয়াই যায়। আমি প্রতি সামারে অনেক কাঁঠাল কিনি, 4-5টা কিনে ফেলি, কারণ আমার হাজবেন্ডের কাঁঠাল অনেক পছন্দ। তখন কাঁঠালের বিচিটা আমি একটু ডিপ করে রেখে দিই, ডাটাটা পেলে তাহলে রান্না করতে পারি, আবার কাঁঠালের বিচি দিয়ে শুটকিও রান্না করা যায়। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আমি একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি বেশি পরিমাণে, কারণ এই সবজিটাতে অনেক তেল লাগে। আমি 1-4 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম, এখন 10-12টা শুকনো মরিচ দিয়ে দিলাম, কারণ একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে, কারণ এটাতে আবার তেঁতুল দিতে হয়, তখন টক ঝাল ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে। কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, এখন আমি মশলাটা দিয়ে দিব, আদা রসুন দিয়ে দিলাম আমি 1-4 চামচ করে, এখন হলুদ মরিচ গুঁড়াটাও দিয়ে দিব, এক 1-4 চামচ হলুদ গুঁড়া দিলাম, 1.5-4 চামচ মরিচ গুঁড়া দিলাম, কারণ এটা তো আর বাচ্চারা খাবে না, তাই একটু ঝাল ঝাল করে রান্না করব, কারণ বাচ্চাদের জন্য ঝাল কিছু খেতে পাই না, বিশেষ করে আমার মেয়েটা একটু ভাত খায়, আয়তে এই জন্য ঝাল কিছু খেতে পাই না। একটু পানি দিয়ে এখন এটা 4-5 মিনিটের মতো কষিয়ে নেব মশলাটা। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি সবজিটা দিয়ে দিব, একটু তেঁতুল দিয়ে দিলাম, পরিমাণ মতো অল্প করে তেঁতুলটা দিতে হয়, যেন হালকা একটু টক টক লাগে, যেহেতু এটা পাতুরি তাই একটু তেঁতুল দিতে হয়। তেঁতুলটা দিয়ে আবার একটু কষিয়ে নিলাম, আপনারা করবেন দেখবেন গরম ভাতের সাথে, এটা একটা আনকমন রান্না, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এখন সবজিটা একটু কষিয়ে নিব, এটাতে বেশি পানি দিতে হয় না, আমার আম্মা তো রান্না করে কোনো পানি অ্যাড করে না, আমার বোনও কোনো পানি দেয় না, তবে আমি 1 কাপ পরিমাণ পানি দিব, যেন ডাটাটা সিদ্ধ হয় আর কাঁঠালের বিচিটা আলুটা তো এমনি সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম,
एक कप परिमाण पानी दिए दिलाम এখন ডেকে দিব ডাটাটা সিদ্ধ হওয়া পর্যন্ত 6-7 মিনিটের মতো ডেকে দিলেই হবে চুলার হিটটা একদম লোতে করে দিলেই হবে আমি চুলার হিটটা একদম লোতে দিয়ে দিয়েছি এখন আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিলাম আচ্ছাটা কাঁচা মরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম কারণ আমার এটা হয়ে এসেছে এখন কিছু কিছু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিব এখন নেড়ে চেড়ে এটা নামিয়ে নিব আমার হয়ে গিয়েছে তাই এখন ধনিয়া পাতা কুচি দিয়ে এখন নামিয়ে ফেলব আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তাহলে আমারকে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক দিবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চেষ্টা করি আপনাদেরকে একটু ভালো লাগা দিতে আর একটু ভালো খাবার যত আপনারা রান্না করতে পারেন সহজভাবে রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি কারণ রান্নাটা হচ্ছে আমার খুবই শখ আমি রান্না করতে খুবই পছন্দ করি খুবই ভালো লাগে বাসায় সময় পেলে বসে থাকতে ইচ্ছে করে না মনে হয় যে কিছু একটা করে ফেলি আমার রান্নাটা সবাই খুবই পছন্দ করে সবাই খুবই প্রশংসা করে আমার রান্নাগুলি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি হয়ে গিয়েছে আমার ডাটা পাতুরি এখন আমি কিচেনটা কিছুটা গুছিয়ে নিব এই দেখেন আমার কিচেনের কি অবস্থা সব অগুছালো এখন আমি এগুলো গুছিয়ে নিব আমার মেয়ে পরোটার চা করতেছে ও সবসময় দুপুর বেলায় খায় সকালবেলা নাস্তা করে না কারণ ঘুম থেকে উঠতে উঠতে 12টা বেজে যায় তারপরে ও ফ্রেশ হয় তারপরে ও নিজে একটু পরোটার চা পছন্দ করে আর একটু গরু মাংস নিয়ে নেবে বাস ওর খাওয়া হয়ে যায় নিজে নিজে চাটা বানাচ্ছে আমার হাজবেন্ডকে বললাম একটু লবণটা দেখে নিতে এখন আমি কিচেনটা পরিষ্কার করে নিব আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ